নমস্কার বন্ধুরা, বিশাখা কিচেন বিলাসপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে রান্না করব ছোলার ডাল। ছোলার ডাল রান্না করব আর হচ্ছে পুরি বানাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন আমি কীভাবে রান্না করছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আপনারা তো অনেকে অনেকভাবে ডাল রান্না করে খেয়ে দেখেছেন, ছোলার ডাল আমি কীভাবে রান্না করছি দেখে একটু অন্য ধরনের। তেলটা গরম হয়ে গেছে, গোটা একটা তেজপাতা দিয়ে দিলাম পুরোনে। জিরে দিচ্ছি হাফ চামচের মতো, গোটা জিরে, আদা, জিরে আর গোটা ধনে বেটে রেখে দিয়েছিলাম আমি। লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো। একটা টমেটো কুচি নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে ভালো একটা কালার হয়। মশলাটা কষানো হয়ে গেছে, দুটো আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম ডালের সঙ্গে, ডালটাও সিদ্ধ করে নিয়েছি, দিয়েছি একদম দোকানের মতো। নারকেল একটা পুড়িয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি নারকেল দিলে একটা অন্যরকম স্বাদ আছে। আপনারা যাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তার আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, সানরাইজ পুরো গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। একটা একটা করে পুরি এবার ভেজে নেবো। তেলে সব বেলে নিচ্ছে, তেল গরম হয়েছে, এবার একটা ছেড়ে দিই। একটা একটা করে এরকম করে ভেজে নেব। সুন্দর ফুলে উঠেছে, কত সুন্দর ফুলে গেছে। রেডি হয়ে গেছে ছোলার ডাল রান্না করা, আর এদিকে পুরিও ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলেছে পুরিগুলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের চ্যানেলটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন।